হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আবার নতুন একটা টিউটোরিয়াল ভিডিও চলে আসলাম আপনাদের মাঝে। তো এই ভিডিও দেখাবো কীভাবে আপনার মাই জিবি অ্যাপসে আনলিমিটেড পয়েন্ট হ্যাক করবেন। সো ভিউয়ার্স, মাই জিবি অ্যাপসে কীভাবে আপনার আনলিমিটেড পয়েন্ট হ্যাক করবেন, সো চলুন শুরু করি। আর যারা এখন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। সো ভিউয়ার্স, আর দেরি না করে চলুন শুরু করি। তো মাই জিবি অ্যাপসের ভিতরে প্রথমে ঢুকে বললাম আমি। তো ফার্স্ট টাইম আমার অ্যাকাউন্ট আমি লগ ইন করি। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ জিপি আইডি। তো আমি আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নেই। সো সাইন ইনে ক্লিক করলাম, রিপোর্টটা এখন আসেনি, আসছে। গেট ফ্রি অফার। তো এটাতে আপনি মাই জিবি পয়েন্ট কি করতে পারেন সেটা অবশ্যই আপনি জানেন, যে SMS অথবা ডাটা প্যাক কিনতে পারবেন এখান থেকে। তো আপনার কীভাবে আনলিমিটেড পয়েন্ট আর্ন করবেন ভিউয়ার্স, আপনারা এখান থেকে বলছেন যে রেফার অ্যান্ড আর্ন জিপি পয়েন্ট। তো রেফার অ্যান্ড আর্ন জিপি পয়েন্টে ক্লিক করবেন, দেন তারপর যা করতে হবে, সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কটা কপি করে একটা অপশান আছে। তো আপনারা জাস্ট আপনার লিঙ্কটা কপি করে নেবেন। তো দেন কপি করে নেওয়ার পর আপনি যা করতে হবে, মিনিমাইজ করে দিয়ে আপনাদের যা করতে হবে, আর অবশ্যই আপনি মাই জিপি অ্যাপসে যে আপনি আপনার লিঙ্কটা কপি করে নিন, তারপর আপনাদের অবশ্যই এটা ডাটাটা ক্লিয়ার করে দিতে হবে। এবং কি আপনি মোর অপশনে আসে নিচে ভিউয়ার্স আসবেন, নিচে সিলেক্ট করে দেখুন সাইন আউট, সাইন আউটে ক্লিক করে দেবেন। তো অ্যাকাউন্টটা এখান থেকে সাইন আউট হয়ে গেল, আমি ডাটাটা ক্লিয়ার করে দিলাম। দেন আপনার যে লিঙ্কটা কপি করে নিয়েছেন সেটা কাউকে SMS সেন্ড করবেন। তো ভিউয়ার্স, আমি অলরেডি আমার লিঙ্কটা কপি করে আমি এখানে একটা SMS করছিলাম। তো আমি সরাসরি আমার যেটা করতে পারবো লিঙ্কে ক্লিক করবো, তো লিঙ্কে ক্লিক করবো ডাইরেক্ট সরাসরি মাই জিবি অ্যাপসের ভিতরে নিয়ে যাবে। একটু ওয়েট করি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাই জিবি অ্যাপসের ভিতরে সরাসরি নিয়ে চলে আসছেন। তো এরপরে ভিউয়ার্স চা করতে হবে সাইন ইন উইথ জিপি আইডি। তো আপনি যেই নাম্বারে অ্যাকাউন্টটা নতুন করে খুলবেন অন্য কারো নাম্বারে, বা আপনাদের বাসার অনেকেই নাম্বার থাকতে পারে, আপনার বন্ধু বান্ধবী বা অনেকেরই নাম্বার, তো আমি সেরকম একটা নাম্বার দিচ্ছি এখন। তারপর সাইন ইনে ক্লিক করতে হবে। সো সাইন ইনে ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স দেখতে পারবেন আপনার সেই নাম্বারটা SMS যাবে। তো SMS কোডটা আপনি বসিয়ে দিবেন, কোডটা চলে আসছে 5482 5482। সুবেশ দেখতে পাবেন এখন একটা ইন্টার কংগ্রেচুলেশন জানাবে। সুবেশ দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন, ইউ জাস্ট আর্ন 500 পয়েন্ট। সো ভিউয়ার্স, আশা করি সকলে ভিডিওটা বুঝতে পারছেন। তো ভিউয়ার্স দেখছেন যে 500 পয়েন্ট দিয়ে দিয়েছে ওর সাথে সাথে। তো চলুন আমি পয়েন্ট এখন চেক করে দেখাই, এখনো আসেনি, একটা মেসেজ আসবে, রিলোডে দেই। এবং যার রেফারেল করা হলো উনি 500 পয়েন্ট ওই নাম্বারে চলে গেছে, এবং আপনি যে নতুন অ্যাকাউন্টটা খুলুন সেখানেও 500 পয়েন্ট অ্যাড হয়ে গেছে। তো চাইলে এখানকার 500 পয়েন্ট আপনি আপনার আইডিতে ট্রান্সফার করে নিতে পারেন। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে SMS চলে আসছে অ্যাড হয়ে গেছে 500 পয়েন্ট। তো আপনি চাইলে এই 500 পয়েন্ট এখন আপনার অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করে নিতে পারেন। তো আমি এখন এই 500 পয়েন্ট আমার অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে নেবো আমার নাম্বারে। সো তারপর গিফট অপশনে ক্লিক করবো, গিফট জিপি পয়েন্ট, তারপরে নাম্বারটি দিব, তারপরে অ্যামাউন্টটা দেবো। আমি 500 পয়েন্ট নিতে চাচ্ছি, পুরো 500 দিব। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সাকসেসফুল রিকোয়েস্ট, সাকসেসফুল জিপি পয়েন্ট সেন্ড হয়ে গেছে অলরেডি। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন পয়েন্টটা নেই। সো ভিউয়ার্স, আশা করি ভিডিও সকলে বুঝতে পারছেন।